কি আনন্দ আকাশে বাতাসে, সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি বলছি, আজকে আনন্দে আমার বুকটা ভরে গেছে। আজকে আনন্দে মানে কি বলবো, আমি কি আছি আমার পার্সোনাল লাইফে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এই ভিডিওটার জন্য জাস্ট ছেড়ে দাও, আমি ভীষণ আনন্দে আছি। আর আমার এই আনন্দে থাকার কারণ, আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে কুম্ভের মেলায় আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছি। তোমরা এবার বলবে, তোমরা তো তিনটে বোন, তাহলে তোমাদের ভাই কোথা থেকে আসলো? আছে আছে আছে, তোমরা আমি বললে পরেই তোমরা বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি কোন ভাইয়ের কথা বলছি? আমি আজকে একজনের বার্তা শুনলাম, একজনের বার্তা শুনলাম। যেহেতু মানে কি বলবো, এই কিমার ভিডিও দেখি তো, তাই হোম পেজে চলে এসেছে, তাই দেখলাম কি ও মা দীপ্ত মানে প্রেমিক নাকি একটা ইয়ে ছেড়েছে, বার্তা ছেড়েছে। আর প্রেমিকের কোথাও যদি কোনো বার্তা ছাড়ার থাকে তাহলে সেটা হচ্ছে ইনস্টা আইডি। দৌড়ে গেলাম ইনস্টা আইডিতে, খুব মানে আমি ইনস্টাগ্রাম তো যাই না, খুব কম যাই, সেই কারণে কে কী দিল না দিল আমার চোখে পড়ার অনেক আগে সবাই দেখে ফেলে, আমার অনেক দেরিতে চোখে পড়ে। তো যাই হোক, সেটা শুনতে গিয়ে প্রথমেই যেটা শুনলাম তাতে করেই আমি ভাবলাম, ও ভাই কোথায় ছিলিস এতদিন ভাই, মানে কি বলবো, একা এই বদনাম আমি কুড়াচ্ছিলাম নে, আমার বদনামের ভাগিদার তুই একটু হ। সেটা কি বলো তো, উল্টাপাল্টা ইংরাজি। আমি একা না যে উল্টাপাল্টা ইংরাজি বলি, হ্যাঁ আমি ওয়ার্ডও ভুল বলি, তারপরে সেন্টেন্সও ভুল বলি। তো সেই দিক থেকে কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া আমার ভাইকে আমি খুঁজে পেয়েছি, বুঝতে পারলে তো। দেখি কি ভুলে ভরা ইংলিশ, দেখে শুনে দেখে তো না, শুনে যা আপনত্ব ফিল হলো, ভাবলাম এ আমার ভাই বলেই এরকমটা এরকম সুন্দর করে ইংরেজি ভুল করে বলতে পারছে, তাই না? তো এটা মোটেও খিল্লি না, কারণ যদি খিল্লি বলো তাহলে সেটা তো আমি নিজেকেও ওড়াচ্ছি যে আমি মারাত্মক পরিমাণে ভুলভাল ইংরেজি বলি। তোমরা তো এই তো সেই দিনও জুরিসডিকশন হবে, আমি বলেছি জুরিডিকশন। তো আমি যাই হোক ঠিকটা শিখে নিয়েছি। তো এই রকম অজস্র ভুলে ভরা, আর তুমি বেসামাল হয়ে ভিডিও করেছো কেন? সুস্থ অবস্থায় কথাগুলো বেরোয় না, পেটে দুপোটা পড়তে হয়, তারপরে গিয়ে মাথার বাতি টং করে চলে ওঠে। ও আচ্ছা, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই তোমাকে মাতাল বলবেই, কারণ তুমি খাচ্ছ কি না খাচ্ছ সেটা দেখানোর প্রয়োজন পড়ে না। মানুষের ওই যে কথা জড়ানো জড়ানো ভাব, ওটা শুনলে পরেই বোঝা যায় যে তুমি গিলেছ। যাই হোক, তা প্রেমিক, ওরে বাবা প্রেমিক আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এনি ওয়ান বলে না, বলতে হয় এভরি ওয়ান, প্লিজ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ, হ্যাঁ আই ডেয়ার ইউ অল, এইরকমভাবে বলতে হয়। মা গো মা, আমার সমস্ত নেগেটিভিটি মানে ইংরেজি বলার নেগেটিভিটি সব এই আমি ভাইকে দিয়ে দিলাম। ভাই তুমি যত খুশি যেভাবে খুশি ভুলভাল ইংরেজি বলো, তোমাকে কেউ কিছু বলতে আসবে না, আমার কমেন্ট বক্সে আমার ছাইক্কা ধরে, ঠিক আছে? তো আমি আমি চেষ্টা করছি নিজেকে একদম খুব সুন্দর করে প্রেজেন্ট করার, ঠিক আছে? তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই ঠিক আছে শুনতে শুনতে একেবারে কানটা ঝালাফালা দিয়ে গেল। আমি ওই বার্তা শুনছিলাম, এক বার্তা দিচ্ছে এই যে ওরাং ওটাং একটা বার্তা দিচ্ছে, আবার এখন বার্তা দিচ্ছে প্রেমিক, বাবা সবার বার্তা শুনতে শুনতে আমি ভাবলাম বার্তা শুধু শুনবো, কিছু তো দেখতে পাচ্ছি না, শুধু শুনি। আর ওই টিস্যু পেপার ইয়ে দিয়ে রিমুভার দিয়ে নেল পলিশগুলো তুললাম, এই কালারের নেল পলিশটা পরবো, বুঝতে পারছো এটা কী কালার? মিনা পরছে, মিনা মিনারে দেখা আমি কিনছি, অ্যাকচুয়ালি এই টাইপের কালার আমার খুব পছন্দ। যাই হোক এইগুলো হাঁটাও এখন। তো দীপ্ত, ওফ কি ইংলিশ মাইরি, সুস্থ অবস্থায় এরকম ইংলিশ বাইর হইতো না, তাই না? ওর জন্য একটুখানি অসুস্থ হয়ে লইছো, আজকে তোমাকে একটুখানি ধবি পাছার দেবো, কিছু করার নেই, নিরপেক্ষ কি না, নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেই কারণে ধবি পাছারটা দেবো। যদি কিছু রাগ প্রকাশ করা হয় ওই কমেন্ট বক্স খোলা আছে, ঠিক আছে? কমেন্ট বক্সে এসে এরকম করে দিয়ে যেও, মানে পটি আর বমি করে দিয়ে যেও। তো হোয়াট ইজ ডিমনিটাইজেশন দীপ্ত? হোয়াট ইজ ডিমনিটাইজেশন? ডিমনিটাইজেশন মানে তো মনিটাইজেশন অফ হয়ে যাওয়া, ডিমনিটাইজ করে দেওয়া। আমার মনে হয় তুমি ওই যে ডিমনিটাইজেশন যেটা বলছো সেটা মনে হয় ডিমোটিভেট, এটা হবে তাই না? ওরম ভুলভাল অজস্র আমি বলি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ভুলভাল ইংরেজি বলবো না তো কি ইংলিশরা বলবে?
মানে ইংরেজরা বলবে ভুলভাল ইংরেজি কথা? ইংরেজরা যখন বাংলা আধু 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 করে তখন আমরা বলি হাউ কিউট, আর আমরা যখন ইংরেজি ভুলভাল বলি আমাদেরকে কি বলা হয়? ইলিটারেট। ওয়াই, কেন এই বায়াসনেস? কেন, কিসের জন্য? শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের জন্য? পারি না তাই, মানছি না, মানবো না। বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে, তারপরেও মাঝে মধ্যে হস্যিকা দীর্ঘিকার ডরেড হরেড এগুলো ভুল করে ফেলাই, তালবস্বা দন্তস্বা পেটকাড়ামদনস্বা এগুলো একটুখানি ভুল করে ফেলাই, কিচ্ছু করার নাই, এতগুলি স্বর ঢুকাইলে তো হবেই, তাই না? তো এই যে দীপ্ত, প্রথম যে বার্তাটা আমি শুনলাম সেখানে পুরো স্পষ্ট যে ও ড্রাঙ্ক হয়ে রয়েছে। তো ড্রাঙ্ক হয়ে গিয়ে যেই সমস্ত কথাগুলি বলল তার মধ্যে একটা কথা আমার ফেভারেট, সেটা হচ্ছে ফোকটে ফুটানি খাওয়া, না আমিও ভুল করলাম, ফোকটে ফুটেজ খাওয়া সেবিকা। ও, ফোকটে ফুটেজ খাওয়া সেবিকা, যা দেশে না দীপ্ত, ড্রাঙ্ক হয়ে গিয়ে, ড্রাঙ্কার হয়ে গিয়ে তারপরে কিন্তু একদম সলিড কথাগুলো বলছে। হ্যাঁ, ইংরেজি একটু ইধার উধার হয়ে গেছে, তো ক্যা বুঝছা তো নিছি, একটা ল্যাংড়ার কষ্ট একটা ল্যাংড়াই বুঝতে পারবে, মানে এক্ষেত্রে ল্যাংড়া হচ্ছে ইংরেজিতে ল্যাংড়াচ্ছিল, তো আমিও তো ইংরেজিতে ল্যাংড়াই, সেই কারণে আমি ল্যাংড়া ল্যাংড়ার ভাষা ঠিক বুঝতে পেরে গেছি। তো ওই সেবিকাকে যা দিয়েছে না, ফোকটে ফুটেজ খাওয়া জিরো, শি ইজ এ বিগ জিরো, আমিও তো বলছি সেই কবের থেকে, ইউ আর এ বিগ জিরো। দেখুন দেখুন দেখুন, আমাকেও বলেছে ওকে একটা ফোন করুন, ওকে একটা ফোন করে হুমকি দিন, ওকে থানায় আসতে বলুন, ওর ফোনটা নিয়ে নিন। এই হচ্ছে অকাত, এই হচ্ছে অকাত, তাই না? একদম ঠিক, মানে এ নতুন করে আইন শেখাচ্ছে। দেখো সব কথাগুলো ভুল বলেছে এমনটা কিন্তু না, কিছু কথার একদম আমি কি বলবো 100% এগ্রি করি যে এ হচ্ছে ফোকটে ফুটেজ খাওয়ার সেবিকা। এই বিষয়গুলো আমি জানতাম কিন্তু আমি বলিনি, যার সাথে হয়েছে সে যদি মুখ না খোলে তাহলে আমি কি করে বলবো, তাই না? তো এর স্বভাব হচ্ছে, সরি, এর স্বভাব হচ্ছে কিছু ধরে রেখেছে, কিছু পোষা ধরে রেখেছে, তাদেরকে দিয়ে ফোন করায়, তাদেরকে দিয়ে ফোন দিয়ে হম্বিতম্বি দেখায়। হ্যাঁ, হম্বিতম্বি দেখায়, যে ভয় পেলো তাহলে তো এ জিতে গেল, আর যে ভয় পেলো না তাকে ঠাসার জন্য আরও 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 ফোন, এ জায়গার থেকে ফোন, সেই জায়গার থেকে ফোন, যাতে করে মানে বিরক্ত হয়ে গিয়ে সে একদম গিভ আপ করে দেয়, তাই না? নিজের মতন মনে করেছে সবাইকে, নিজের মতন ফালতু মহিলা মনে করেছে, বুঝতে পেরেছো তো? তো এটা একদম আমি 100% মানে কি বলবো, সহমত পোষণ করছি যে ফোকটে ফুটেজ খাওয়া সেবিকা, সেবিকা নামের সেবিকা শব্দটা, সেবিকা যে কতটা মহৎ কাজ, মানুষের সেবা করা যে কতটা মহৎ কাজ, এই সেবিকা শব্দটা বারবার বলে না, আমরা সেবিকা শব্দটার অপমান করি, যারা সত্যি সত্যি সেবা করে তাদেরকে আমরা অপমান করি। তো এই সেবিকা কথাটা বাদ, ওরাং ওটাং একটা। তো তো বলছে যে এই যে বলেছিল যে এই যে দীপ্ত বহু দিন আগে একটা ভয়েস এরকম ছেড়েছিল, সেখানটাও বলেছিল যে কেউ ওকে বলেছিল যে ফাঁসিয়ে দেবে, জেলে ঢুকিয়ে দেবে, সেটা কিন্তু বলেছিল এই সেবক দাদা আর কি, যেটা কিনা আর কি প্রেমিক নিজের মুখেই বলে দিল, ড্যাশ চক্রবর্তীর অ্যাডভাইজার, পরামর্শদাতা, আইনি পরামর্শদাতা, এরকমটা এই দীপ্তকে হুমকি দিয়েছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই হুমকির ক্রেডিটটা কে নিয়ে নিয়েছিল? এই যে ফোকটে ফুটেজ খাওয়া, এই যে ওরাং ওটাং, হ্যাঁ, ফোকটে ফুটেজ খাওয়া এই ওরাং ওটাং, এই ইয়ে ক্রেডিটটা নিজের নামে নিয়েছিল। আমি তো ভাবছিলাম ওই যে একটা দিয়েছে না, ভাসতে 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 ভাসতে, হ্যাঁ, ওই যে একজন ভেসে গেছিলো মাছুয়ারা, তো আমি ভাবছিলাম লাস্টে গিয়ে মনে হয় বলবে আমি ঝপং করে ঝাঁপ দিয়ে গিয়ে ওনাকে উদ্ধার করেছি, মাই গড, লাস্টে শেষ রক্ষা হলো, দেখলাম যে না, যে রক্ষা করেছে তার নামটাই দিয়েছে, কারণ সব জায়গাতে কারো যদি হাগাও না হয় না, কি বলবো, পেছনে একেবারে আঙুল দিয়ে যদি হাগাও বের করতে হয় তাহলে বলবে সেই ক্রেডিটটাও আমার, এই ওরাং ওটাংটা এই টাইপেরই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ওরাং ওটাংয়ের এখানটা গেল। তা বলছে তো দীপ্ত, তো বলছে দু মাস ধরে নাকি চুল ঠুল কাটছে না, কারণ মানে যদি এই যে যাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে ফোকটে ফুটেজ খাওয়া একটা অসভ্য মহিলা, সে যদি জিতে যায় বা সে যদি হেরে যায়, জিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, সে যদি হেরে যায় তাহলে ও সেই চুলটা ফেলে দেবে, বুঝতে পেরেছো? মনে হয় মানসিক টানসিক আছে নাকি? আর না তো আমরা একটা কথা বলি যে ছিঁড়ে আটি বাঁধবে, যে কোনো একটা হবে, বসিয়ে নাও, নিজের মন মতন শান্তি করে বসিয়ে নাও। হ্যাঁ, তো যাই হোক, 15 দিন টাইম দিয়েছে, আর 15 দিন, 15 বছরেও কিছু উখরাতে পারবে না, ঠিক আছে? ওইসব ওই কী বলবো, অশিক্ষিতদেরকে পাশে নিয়ে ঘোরে আর নিজে বিরাট বড় নিজেকে অনুমনে করে দুটো ইংরেজিতে কথা বলে। তো এই তো গেল যেই কথাগুলিতে আমি সহমত পোষণ করেছি সেই কথাগুলো।
এইবার আসি যেই কথাগুলোতে আমি অসহমত পোষণ করেছি এবং নিরপেক্ষভাবে একদম ধান ঝাড়াই করে না, আগেকার দিনে এরকম মাচার উপরে ফেলে সাপাং সাপাং করে বাড়ি মারে, তো সেই টাইপের এখন ধবিপচার হবে। তো বলছে ওর মা বাবা নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভেরি ন্যাচারাল। আজকে কারো সন্তান একটা প্রথমে বিয়ে করলো, হুটফাট করে বিয়ে করলো, বিয়ে করার পরে তারপরে রেজিস্ট্রি করার পরে তারপরে কি হলো, মনোমালিন্য শুরু হলো, সে যারই দোষ হোক না কেন মনোমালিন্য হলো, ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে, যেটা কিনা এখনকার দিনে মানুষের কাছে মনে হয় একদম সাধারণ ঘটনা, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কাছে, যারা কিনা এটা এই কষ্ট বা এই একটা শখ সারা জীবন বহন করে বেড়ায়। তো মা বাবার কষ্ট সবচেয়ে বেশি হয়, সন্তানের কিছু হলে পরে, উঁচনিচ কিছু হলে পরে, সে সন্তানের নিজের দোষের জন্য হোক বা বিনা দোষে হোক না কেন মা বাবার কষ্ট সবচেয়ে বেশি হয়। সেখানে দীপ্তর মা বাবাও ব্যতিক্রমী নয়। তারপরে কি করলো দীপ্ত, নিজের মতন একজনকে খুঁজতে গিয়ে, যার পেছনে দাগ রয়েছে, ওর পেছনে একটা দাগ রয়েছে, তো সেরকম একটা দাগ খুঁজতে গিয়ে করে বসলো মারাত্মক একটা ভুল কাজ, যেটা আমি প্রথমেই বলেছিলাম আর আজকেও বলবো, যে যদি খোঁজারই হতো, যদি মনে করছিল সে যে আমার একটা দাগ রয়ে গেছে তো আমি একটা নর্মাল মেয়ে হয়তো পাবো না, তাই আমি আমার মতন খোঁজ করি, তাহলে ওর মতনই যদি খোঁজ করতো, ওর মতন ও ডিভোর্সই খোঁজ করতে পারতো, বা একজন বিধবাকে বিয়ে করতে পারতো, যেটা কিনা পুণ্যের কাজ, বা একটা নর্মাল অবিবাহিত মেয়েই তার সাথেই প্রেম করতে পারতো, কারণ এরকম তো অহরহ অনেক হয়, তাই না, ডিভোর্স হয়, বিশেষ করে ছেলেদের তো এখন না বরাবর ছেলেদের একটা আলাদা অগ্রাধিকার রয়েই গেছে, যে তারা একটা ডিভোর্স হোক বা বউ মারা যাক বা যা কিছু হোক না কেন, তারা কিন্তু একটা ফ্রেশ মেয়ে, ফ্রেশ অর্থাৎ অবিবাহিত মেয়ে কিন্তু পেয়ে যায়, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে নামুমকিনের বরাবর প্রায়। তো সেক্ষেত্রে এই যে দীপ্ত কি করতে পারতো, এই অপশানগুলো ছিল, এক্সেপ্ট যেই অপশানটাকে ও চুজ করেছে, এই অপশানটা চুজ করা যে ওর কতখানি ভুল হয়েছে সেটা এখনও হাড়ে হাড়ে বুঝতে পারছে। ইভেন আমি বলবো এই যে পরকিয়া করার পর যেই ভয়াবহ ফলাফল সেটা এই ওয়াইটিতে দেখে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আইন কি শাস্তি দিচ্ছে না দিচ্ছে, তার থেকে বড় শাস্তি তারা যে নিজ জীবনে পাচ্ছে, আইনের হস্তক্ষেপ করা ছাড়াই তারা যে নিজ জীবনে যেই শাস্তি পাচ্ছে সেটা দেখে কিন্তু পরকিয়ার ভয়াবহতা, পরকিয়া করার পরবর্তী ভয়াবহতা সম্পর্কে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং পরকিয়া থেকে বিরত থাকতে হবে। তো এটা একটা গ্রেট কিন্তু এক্সাম্পল যে পরকিয়া করলে পরে জীবন কিভাবে কিভাবে জীবন শেষ হয়ে যায়, আর এখান থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা থাকে না। তো সেটাই হচ্ছে হয়েছে দীপ্তর সাথে, এখন বলছে ওর বাবা মা ডিপ্রেশনে চলে গেছে, তার জন্য এরা দায়ী, মানে এই যে এখন ফোকটে ফুটেজ খাওয়া ম্যাডামকে দায়ী করছে, ঠিকই আছে, ফোকটে ফুটেজ খাওয়া ম্যাডাম যেমন পান থেকে চুন খুসলে বাদ বাকি সবাইকে দায়ী করে, ঠিক এমনি তেমনি একেও দায়ী করেছে, বাট আমি হলাম গিয়ে একজন নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেই জায়গাটাকে যদি বজায় রাখতে চাই তাহলে অবশ্যই যেটা সত্যি কথা সেটা তো আসতেই মুখ দিয়ে বলতেই হবে এবং নির্ভয়ে, সেটা হচ্ছে যে দীপ্ত তোমার বাবা মা যদি ডিপ্রেশনে যেয়ে থাকে সেটার জন্য সবচেয়ে বেশি সিংহভাগ যদি কারোর দায় থাকে বা দোষী থাকে সেটা হচ্ছে তুমি নিজে। তুমি এখন বলছো যে আমি এমন কিছুই করিনি, শুধু কি করেছিলাম, হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিলে। দেখো ওই মুহূর্তে তোমার পক্ষে যতটা সম্ভব হয়েছিল তুমি কিন্তু ততটাই করেছিলে, কেউ গ্যারান্টি দিতে পারে না, তুমিও গ্যারান্টি দিতে পারো না, তুমি যদি গ্যারান্টি দিয়ে বলো সেটা হবে ফেক গ্যারান্টি, যে ওই মুহূর্তে ফন্দীপের জানার আগেই মিনার সঙ্গে যদি তুমি সরাসরি সাক্ষাৎ করতে, তোমাদের সাথে তোমরা যে ফিজিক্যালি আর কি জড়িয়ে যেতে না, সে ছোট হোক বা বড় হোক জড়িয়ে যেতে না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে না, ঠিক আছে, কারণ তোমার সাথে যেই কথোপকথন হয়েছে সেটা আমাদের সামনে এসেছে এবং সেটা যে সেক্সুয়াল চ্যাট সেই সম্পর্কে কোনো রকম কোনো ভুল ধারণা নেই, কোনো মানে কি বলবো কোনো ধোয়াশাই নেই, পুরো পরিষ্কার যে তুমি বুঝতে পেরে গেছিলে যে ওর কমতিটা খামতিটা, মানে মিনার কমতিটা খামতিটা কোন জায়গায়, এবং তুমি সেই জায়গাটাকে একদম হোল্ড করে নিয়ে সেই জায়গাটা একদম ক্যাপচার করে ফেলে ওকে দিনের পর দিন উইক করেছো। মিনার দোষ অবশ্যই আছে, তার থেকে বেশি যদি কারো দোষ থাকে তোমার কাছে ছিল, কোনটা চয়েস করবে কোনটা চুজ করবে সেটা তোমার হাতে ছিল, কারণ তুমি ডিভোর্সি, তোমার কিন্তু এইসব ব্যাপারে কোনো টান নেই, না তোমার বউ ছিল না তোমার সন্তান ছিল। এই যে বাবা মায়ের কথা বলছো না আজকে, সেই দিন মনে করা উচিত ছিল, যেদিন তুমি একটা বিবাহিত মহিলাকে এইভাবে
এইরকমভাবে তার সাথে আলাপ আলোচনা করছিল। মিনা নিজেকে কতটা তোমার সঙ্গে ওপেন করেছিল আমি দেখবই না। কেন বলো তো দেখবো না? কারণ তুমি আজকে বলছো যে তোমার বাবা মা ডিপ্রেশনে যাচ্ছে, সেই কারণে দেখবো না। মিনার ফাঁকা জায়গা ছিল সেটা মিনা তোমার কাছে বলেছে, আর সেই যে বলেছে সেটার পরিবর্তে তুমি কি করতে পারতে? তুমি বলতে পারতে যে বাবা মার সঙ্গে আলোচনা করো, বিষয়টাকে সলভ করার চেষ্টা করো, যদি সলভ না হয় ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, এটা বলতে পারতে। কিন্তু না, তুমি কি করেছো, দিনের পর দিন তার সাথে সেক্সুয়ালি চ্যাট করেছো, যেটা কিনা ইল্লিগাল, মনের দিক থেকে ইল্লিগাল, বুঝতে পেরেছো তো, সামাজিক দিক থেকেও ইল্লিগাল। আইনের বিষয়টা তো পড়ে, আগে তো মানুষ সমাজ শেষ করে দেয়, আইন কিন্তু অতটা শাস্তি দেয় না, সমাজ শেষ করে দেয়, সেটা কিন্তু হারে হারে বুঝতে পারছো তুমি, তাই তো? তা তোমার কাছে ছিল সঠিক জীবনটা বেছে নেওয়ার, তুমি নিজে সঠিক জীবন বেছে নিতে অপারক, তুমি নিজে সঠিক জীবন বেছে নিতে পারোনি, তাই আজকে তোমার বাবা মার ডিপ্রেশনে চলে যাওয়ার পিছনে সিংহভাগ দায়ী তুমি। তারপরে এই যে যাদের কথা বলছো না, আন্ডি সান্ডি এদের কথা যে বলছো, তারা ভিউস কামাতে এসেছে, তারা ভিউস কামাতে এসেছে, তুমি যা করেছো সেটা তো বলবেই, যা করনি সেটাও বলবে, বলছে আর বলবে। এবার যদি যেটা তুমি করনি সেটা নিয়ে যে বলছে তার বিরুদ্ধে যদি তোমার কিছু করার থাকে তাহলে অবশ্যই তুমি করতে পারো। এখন তো বিএনএসের আন্ডারে সব কিছু চলেই এসেছে আর সবটা ডিটেলস আমাদের কাছে চলে এসেছে, তোমার যদি কিছু করার থাকে অবশ্যই করো, আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরাও দেখতে চাই, তুমি করো। জ্বালাটা কোথায় হচ্ছে তোমার পুরো পরিষ্কার বুঝতে পারছি। এক তো মিনার সঙ্গে যার জন্য এত কিছু তার সাথে তোমার সম্পর্ক নেই, দ্বিতীয় কথা হচ্ছে না থাকার পরেও এই যে বিনা কারণে তোমাকে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, তোমার বাবা মাকে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, আজকে তুমি হচ্ছে তাদের একমাত্র পুত্র সন্তান, তুমি বলছো তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তোমার, তুমি সবার প্রথমেই সবার অলক্ষ্যে, যখন কেউ কিচ্ছু জানতো না, ইভেন ফোনদীপও যখন জানতো না, তার আগেই তুমি তোমার বাবা মায়ের চোখে জল লিখে দিয়েছো স্বহস্তে। জানাজানি হয়েছে সেটা তো পরের কথা, আজকে যদি ও ব্লগার না হতো না তাহলেও এটাই হতো, হ্যাঁ বদনামিটা কম হতো তোমার, তোমার বদনামিটা কম হতো, বাট এটাই হতো, এই যে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঢিঢি পড়ে গেছে এটা হতো না, বাট যতটা হচ্ছে কম মাত্রায় হতো, বাট হতো। তোমার এইটুকু মাথায় রাখা উচিত ছিল, একটা দুধ খাওয়া বাচ্চা তার কাছ থেকে মাকে সরিয়ে এনেছো, তুমি সরিয়ে এনেছো, হ্যাঁ অবশ্যই দায়ী আছো, অবশ্যই দায়ী আছো, তোমার সাপোর্ট পেয়েই কিন্তু ও বাড়ি থেকে বেরোনোর দুঃসাহসটা দেখিয়েছে, আর বাড়ি থেকে বেরিয়ে পুনরায় ফিরে যাওয়া না যাওয়ার দুঃসাহসটাও কিন্তু ও দেখিয়েছে, ঠিক আছে? তো এইভাবে কাউকে দায়ী করো না, যদি কিছু করার থাকে করো, অবভিয়াসলি আইন সবার জন্য, একটা মার্ডারেরও উকিল পায়, তা তুমি কেন পাবে না, তাই না? তুমি কেন পাবে না? কিন্তু এইভাবে পুরোটা দায় অন্যের উপরে চাপিয়ে দেওয়া এটা ঠিক হচ্ছে না, এটা অন্তত আমি একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কোনোদিনই মানতে পারবো না। তারপরে অনেক কিছু বলেছো, আসলে অনেক কিছু বলেছো, এই যে ফ্ল্যাটে যাওয়ার বিষয়টা নিয়ে, কে ফ্ল্যাট ঠিক করছে, কে এখানে থাকছে ওখানে থাকছে, এটা করে এটা এই যে বলছো না যে আমার যদি কিছু হয় আমি আমার মতন করে দেখব, এটা সাইলেন্ট থ্রেট, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে নয়, এই সাইলেন্ট থ্রেটটা মিনার উদ্দেশ্যেও গেছে, সেই দিনও গেছিল আজকেও গেছে। সেই দিন বলার আগে আমি বারবার বারণ করেছিলাম, এখনই না, এখনই এসব কথা বলতে যেও না, শান্ত হও শান্ত হও, কিন্তু বহুদিন হয়ে গেছে আমাদের মধ্যে কারোর সাথেই কোনো কথোপকথন হয় না, নেই, সেখানে আমার বোঝানোর কথা তো আসেই না, আর বোঝালেও বুঝবে না, ঠিক আছে, বোঝালেও বুঝবে না, নিজের ডিসিশনে ভুল, ডিসিশনের ভুলের জন্য আজকে এই মাসুলগুলো দিতে হচ্ছে। আজকে সমাজে বুঝতে পারছো তো যে ছেলে হয়ে রেহাই পাওয়া যায় না, ছেলে হয়েও রেহাই পাওয়া যায় না। বলছো আমার বাবা মা কি দোষ করেছে, বাবা মারা কখনো দোষ করে না, কিন্তু সন্তান যদি কিছু করে না ডাইরেক্ট ওই বাবা মার উপরেই দোষ যায়, বাবা মা কি শিক্ষা দিয়েছে একবার ভেবে দেখো তো, ওই বাচ্চাটা দীর্ঘ 11 মাস মা ছাড়া হয়ে রয়েছে, একবার ভেবে দেখো তো। তোমার কষ্টের কারণ বুঝি, ডিটেলসে বলতে পারবো না কারণ ডিটেলসে বলা যাবে না, বাট তোমার কষ্টের কারণ বুঝি। কেউ যদি অকৃতজ্ঞ হয় কিচ্ছু করার নেই, আমাকে ডাইরেক্ট অপমান করেছে,
এই মিনা ডাইরেক্ট অপমান করেছে আমাকে, সুতরাং ও কতখানি অকৃতজ্ঞ, সাইলেন্ট অকৃতজ্ঞ। ও হচ্ছে সাইলেন্ট অকৃতজ্ঞ, ও হচ্ছে হাম্বিতাম্বি করে না, কিন্তু ভেতরে ভেতরে বুঝিয়ে দেয় যে তোমার প্রয়োজন আমার আর নেই, তোমাকে আমার আর প্রয়োজন নেই, এবার নিজের রাস্তা নাপো। তো সেইটুকু ও বুঝিয়ে দিয়েছে আর আমি বুঝতেও পেরেছি। বুঝতে পেরেও নিজের মধ্যে কি কোনো পরিবর্তন এনেছি? না, এখনও ওর ভালো চেয়ে কথা বলি, এখনও ওর খারাপ দেখলে কথা বলি। নিজেকে সেইভাবে তৈরি করো যাতে করে তোমার কোনো ফারাক না পড়ে, এখনও সময় আছে, নিজেকে সেইভাবে তৈরি করো। তুমি কার জন্য কি করেছো না করেছো তার আগে ভাবো, তোমার জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে, তুমি কতখানি সাপোর্ট করেছো, কোন টাইমে তাকে সাপোর্ট করেছো, সেটা ভাবার আগে ভাবো যে তোমার জন্যও কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে। তুমি যদি বল, যদিও বা বলো যে আমি কি বলেছি বেরিয়ে আসতে, মানুষের মেন্টাল সাপোর্ট, কেউ যদি বলে যে তুই বেরিয়ে আয় আমি আছি, বা তুমি বেরিয়ে আসো আমি আছি, বলা লাগে না। তার কথোপকথন সমস্ততে বোঝা যায় যে না, আমি যদি বেরিয়ে যাই আমার হাতটা ধরার জন্য কিন্তু আছে। তো এই যে ভরসা, সেটা ওকে সংসার থেকে ছেড়ে আসতে সাহায্য করেছে। আমি বলবো না যে ওই সংসারটা ছেড়ে এসেছে সেটা ওর জন্য খারাপ হয়েছে, ভালো হয়েছে, ওই সংসারটা যে ছেড়েছে ভালো হয়েছে। মাঝখান থেকে ক্ষতিটা কার হলো? মাঝখান থেকে ক্ষতি কার হলো? তোমার হলো। এখনও পর্যন্ত ভুল ভাল ডিসিশন নিচ্ছ, ভুল ভালভাবে নিজেকে ব্যক্ত করছো সোশ্যাল মিডিয়াতে। তুমি যে ড্রাঙ্ক হয়ে তারপরে ভিডিওটা করেছো না, বার্তাগুলো দিয়েছো, সেটা কিন্তু সবাই, যে কোনো কেউ বুঝতে পারবে। তো এতে করে কার চরিত্রে আবারও দাগ লাগলো? তোমার চরিত্রেই দাগ লাগলো। একেতে তো মাতাল, জুয়ারি এই সমস্ত বলে, আবারও বলছো, আবারও এমন কাজ করলে যাতে করে মানুষে আবার বলবে। এখন যদি বলো আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার, তাহলে বলবো ভুল। যদি কেয়ারই না করো তাহলে কেন বলছো যে কে কী বলছে না বলছে? তোমার বাড়িতে তো এসে বলছে না, তোমার বাড়িতে এসে তো বলছে না, তাহলে কেন ফারাক পড়ছে? ফারাক তো পড়বেই, ভুল করেছো, ভুলের মাশুল গুনতে হচ্ছে, হবেই তো, কিচ্ছু করার নেই। তো এইভাবে থ্রেট না দিয়ে যদি কিছু করার হয় করে দেখাও, কারণ এই থ্রেটগুলো না খিল্লি মতন শোনায় এই থ্রেটগুলো। জীবন কারোর জন্য থেমে থাকে না, একজন যদি মারাও যায় না, আমাদের কাছে আমাদের পরিবারের যদি সবচেয়ে প্রিয় সদস্যটাও যদি পরলোক গমন করে, আমরা কষ্ট পাই কিন্তু আমাদের জীবন থেমে থাকে না। সেখানটায় তোমার সাথে মিনার সম্পর্ক নেই, তারপরেও তোমাকে এগুলো শুনতে হচ্ছে, শুনতে হবে, যতদিন পর্যন্ত মানে তুমি চ্যানেলে চোখ রাখবে ততদিন পর্যন্ত তোমাকে শুনতে হবে। যদি তুমি চ্যানেলে চোখ না রাখো, নিজের মতন করে নিজের জীবনটাকে বাঁচো, তাহলে আর কিছু হবে না। আর একটা কথা বলছো যে আমি যত দূর যেতে হয় যাব, বলে না যে যার যার জন্য যত দূর যেতে হয় যাব। হাসালে মোরে বালক, হাসালে তুমি, একটা স্টেপেই নেমে দেখো না, পায়ের তলার চটি আর ব্যাংকের অ্যাকাউন্ট খালি হতে থাকবে। যার বিরুদ্ধে করবে তারও হবে, তুমিও ছাড় পাবে না। কি ভাবছো, যারা যারা আমার বিরুদ্ধে করেছে তাদের যায়নি, তাদেরও গেছে, আমি বলবো তাদের বেশি গেছে। সুতরাং এই যে স্টেপ নেব, যত দূর যেতে হয় যাব, এই কথাটা যারা সত্যি আহম্মক তারা বলে। হ্যাঁ, কেউ তোমাকে ক্ষতি করলো, তোমার নিজের বাঁচোয়ার্থে যদি তুমি কিছু করো সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি ভাবো কারোর মুখ বন্ধ করে দেবো তার জন্য আমি যত দূর যেতে হয় যাব, ওই তোমার নেশা উতরাবে, নেশা উঠবে যখন, তখন এই কথাগুলো আপনি আ পড়ে যাবে। মাঝখান থেকে পুনরায় ডাইরেক্ট এখন আবার খিল্লির পাত্র হয়ে গেলে তুমি আর কিচ্ছু না। এই তো বললে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে উত্তর দিলাম। আমি আছি কি না জানি না তোমার লিস্টে, আমার এখন মানে কি বলবো, হাসিও পায় ভয়ও লাগে, যে ভয় লাগে মানে রীতিমতন আমি ওয়ারিড থাকি যে যাদেরকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করি বা করতাম বা সাপোর্ট করতাম, তারা সবার আগে পিঠে ছুরিটা আমারই মারে, আমার পিঠেই বেছে বেছে ছুরিটা মারে। তো সুতরাং সেই কারণেই বললাম যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, সত্যি কথা বলতে বড্ড ভালোবাসি। তো বাবা মার দোহাই দিও না, কারণ বাবা মার জীবনে দুঃখ নামিয়ে আনার জন্য তুমিই দায়ী। দিব্যি একটা অবিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারতে, দিব্য প্রেম করতে পারতে, কি দরকার ছিল এরকম একটা মেয়ের সাথে প্রেম করার, যে কিনা অলরেডি বিবাহিত, যার একটা দুধের শিশু রয়েছে, কি দরকার ছিল? পাপ বাপকে ছাড়ে না জানো তো, আমি বলছি না ওই ফন্দীপের ঘর ভেঙেছে বলে, ওই বাচ্চাটা কতখানি কষ্ট রয়েছে আমরা ক্যামেরাতে কি দেখতে পাই, যতটুকু দেখায় আমরা কি সবটা জানি, কি হচ্ছে না হচ্ছে বাচ্চাটার, কোনো কষ্ট হচ্ছে না হচ্ছে, প্রথম দিকে বাচ্চাটা কীভাবে সার্ভাইভ করেছে,
তো ওই বাচ্চাটার কষ্ট তোমার গায়ে লেগেছে, আমার এখন সেটাই মনে হচ্ছে। জানি না কী ডিসিশান নিয়ে কী ভাবনা চিন্তা করে এই সমস্ত তুমি ভয়েস রিভিল করছো, জানি না, তবে যেটা করেছো ঠিক করোনি, আগেও ঠিক করোনি, এখনও ঠিক করছো না। চলো সবাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই আপাতত মনে আছে, এইটুকুই বললাম। আর এই বিষয় নিয়েই ও ঘাটাঘাটি করেছে, এই বিষয় নিয়েই ঘাটাঘাটি করেছে। ওই যে চ্যাট, ওটা কিন্তু জেসে চ্যাট ছিল না, ওটা সেক্সুয়াল চ্যাট ছিল, যেটা কিনা করা উচিত হয়নি তোমার। ওটা শুধুমাত্র চ্যাট মানে সামান্য চ্যাট এরকমটা বলো না। ওরকম চ্যাট যদি আমার স্বামীও আমার ফোনে পেত না, আমার প্রতি অসন্তুষ্টই হতো। এক একজন স্বামীর এক একজন মানুষের রিয়াকশান এক এক রকম হয়। তো আমার স্বামী অবভিয়াসলি কষ্ট পেত, প্রথমে জিজ্ঞাসা করত কি হচ্ছে এসব, জিজ্ঞাসা করত, কষ্ট পেত, তারপরে হয়তো বলতো যে যাও তুমি তোমার মতন পদ বেছে নাও না, এতটা নোংরামিতে উত্তীর্ণ হতো না, ফন্দীপ যেই নোংরাম করেছে সেই নোংরামও করতো না। আমার হাজব্যান্ড হলে এরকমটাই করত, যে আমাকে দিয়ে যখন তোমার পোষাচ্ছে না, আমাকে দিয়ে যখন তোমার হচ্ছে না, তুমি তোমার পথ বাছো। আর সবার আগে আমার বাবা মাকে ইনফর্ম করতো, সোশ্যাল মিডিয়াতে বলতে বসতো না, আমার বাবা মাকে ইনফর্ম করতো, বিষয়টা মেটানোর চেষ্টা করতো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন এরকম দিন কোনো মহিলার জীবনে না আসে, কোনো মহিলার জীবনে না আসে। আর ভগবানের কাছে এটাও প্রার্থনা করি যাতে তোমার মতন মানসিকতা কোনো ছেলের মধ্যে না থাকে, ঠিক আছে, কোনো ছেলের মধ্যে যেন না থাকে। এরকম এরকম কোনো বিবাহিত মহিলা এরকম এগুলো করা ভালো না, বুঝতে পারছো, বুঝতে পারছো কি হয়েছে তোমার লাইফের সাথে। সোনারাংটি বাঁকা হলেও চলে এ কথা পুরনো, এখন চরিত্র সবার ক্লিন রাখতে হয়। আরও এটা সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর জায়গা, আদালতের কাঠ গড়ার থেকেও ভয়ঙ্কর জায়গা এই সোশ্যাল মিডিয়া, বুঝতে পারছো। এবার আইন তো শুধু এক বছর দু বছর পাঁচ বছরের সাজা দিয়ে ছেড়ে দেবে, সোশ্যাল মিডিয়া সারা জীবন টুকরে খাবে, সারাটা জীবন। ভুল করেছো যে সেই ভুলের থেকে শিক্ষা নাও, বুঝতে পারলে, ভুলের থেকে শিক্ষা নাও, নিজেকে শোধরানোর চেষ্টা করো, এটাই একটা শেষ রাস্তা তোমার জন্য খোলা রয়েছে। একটা সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তোমাকে এই বার্তাটুকু দিলাম, এই সাজেশনটুকু দিলাম, পারলে গ্রহণ করো। যে যা হয়েছে, যা করছে, যা হচ্ছে তোমার সাথে, সব কিছুকে নজরআন্দাজ করে নিয়ে নিজে একটা সুস্থ সবল বাবা মাকে নিয়ে লাইফ লিড করো, চেষ্টা করো, কাজে যাও, কাজে মন দাও, ইনকাম করো, তারপরে গিয়ে দু তিন বছরের ব্রেক নাও জীবনে, কম করে দু তিন বছরের জীবনে ব্রেক নাও, তারপরে গিয়ে একটা পথে এগোনোর চেষ্টা করো। দেখবে এই কথাগুলো না আস্তে আস্তে দেবে যাবে। সময় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ, সব ক্ষত ঠিক করে দেয়। লাস্ট কথাগুলো তোমাকে বলে গেলাম, ঠিক আছে। চলো সবাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।